Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুলন্ডে বিষে কাদের বেশি হয় আপনারা শুনলে অবাক হবেন। বর্তমানে ইন্ডিয়া থেকে যেসব লোকদের বিষে বেশি হচ্ছে সেই লোকগুলোর বিষয়ে একটু কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা থাকেন, ইনশাআল্লাহ আপনি তথ্যগুলো বুঝতে পারবেন, কেন আমাদের বিষয় রিপোজ হচ্ছে আর কেন তাদেরই বিষয় হচ্ছে এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। জানেন ইন্ডিয়াতে একাধিক দেশের লোকজন এম্বাসি ফেস করে, বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান, তারপরে আপনার নেপাল, ইন্ডিয়া, এইসব দেশের লোকেরা ইন্ডিয়াতে এম্বাসি ফেস করে বিষয়টি। এখন এখানে এই কয়েকটা দেশের মধ্যে সবচেয়ে যাদের ভিসা বেশি হচ্ছে তাদের মধ্যে বেশি হলো নেপাল, সেকেন্ড হলো আপনার ইন্ডিয়া। এবং ইন্ডিয়া এবং নেপালের ভিসা বেশি হওয়ার কারণ সেটা একটা অলৌকিক কারণ বলতে পারেন, ঠিক আছে? আর একটা কারণ বলতে পারেন মানে কিছু কার্যকলাপের ক্ষেত্রে। আমাদের দেশের যেসব ওয়ার্কার বা আমরা যারা আসি, আমরা আসার পরপরই কিন্তু আমরা এখানে এসেই সোনার হরিণ হয়ে যাই। আমরা এখানে আসার পরপরই আমরা রাতারাতি ইউরোপিয়ান হয়ে যাই, যার কারণে আমাদের দেশে মানুষদের ভিসা খুবই কম হয়। তো ওদের ভিসা কেন বেশি হয়? ওদের ভিসা বেশি হওয়ার প্রধান কারণ ওরা যে কোম্পানিতে আসে, বিশেষ করে পলিশ কোম্পানিগুলোর মধ্যে হিউজ পরিমাণ ভিসা হয়, যেহেতু ওরা বিশাল বড় বড় কোম্পানি এবং কি ফ্যাক্টরি ওয়ার্কার আপনার ওদের মধ্যে ওয়ার হাউজের সেক্টরগুলো ওদেরই, তো ওদের ভিসাগুলো প্রচুর হয়। তো ওই কোম্পানিগুলোর মধ্যে বেশি ভিসা হওয়ার ক্ষেত্রে ওরা অগ্রাধিকার বেশি পায়, কারণ হচ্ছে ওরা যখন আসে, ওরা আসলে সহজে কিন্তু কোম্পানি পরিবর্তন করে না, ওরা আসলে সহজেই আপনার জায়গা চেঞ্জ করে না, যে কোম্পানিতে আসে ওই কোম্পানিতে থেকে যায়, ঠিক আছে? এর কারণেই মূলত ওদের বিষয়গুলো খুবই বেশি হয়। তা আমরা কিন্তু এখানে আসার পরপরই আমরা রাতারাতি স্বপ্ন দেখি, আমরা রাতারাতি অনেক কিছু করে ফেলবো, এই চিন্তাটা আমরা করে থাকি, যার কারণে আমাদের দেশের লোকদের বিষয়টা খুবই কম হয়। ওরা বিশেষ করে নেপালিরা এখানে পলিশ যেসব ওয়ার হাউস ফ্যাক্টরি আছে, মিট প্রসেসিং আছে, ফিশ প্রসেসিং আছে, তারপরে আপনার প্যাকেজিং আছে, এই সেক্টরগুলোর মধ্যে ওরা জব করে, এবং কি ভালো ভালো পোস্টগুলো, কোঅর্ডিনেটর পোস্ট, এজেন্সি পোস্ট, এরপর হচ্ছে আপনার ওয়ার্কার সেন্টেলিং পোস্ট, মানে এরকম যারা বিশেষ করে ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করে ওই ফোর্সগুলো তারা দখল করে রাখছে। বলৎকার শ্রমিক যারা, আমরা ওই বলৎ শ্রমিক হিসেবে কাজ করি আর কি। তো এর কারণ হচ্ছে কি, ওই যে আমরা এসেই স্বপ্ন দেখে রাতারাতে অনেক কিছু করে ফেলবো, সেজন্য আমাদের এই পরিস্থিতি। যাই হোক, বর্তমানে নেপালেদের ভিসা অনেক বেশি হচ্ছে আর আমাদের ইন্ডিয়ানও ভিসা হচ্ছে, বাংলাদেশের ভিসা খুবই কম হচ্ছে। সর্বোপরি কিছু করার নেই, ভাগ্য আমরা খারাপ, চেষ্টা চালাই যান, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে, ভিসা হবে ভাই, চেষ্টা অব্যাহত রাখেন, পারমিট যদি পেয়ে থাকেন চেষ্টা চালাই যান, ঠিক আছে? তাহলে আপনি আগাইতে পারবেন। এখন না চেষ্টা করলে, ঘরে বসে থাকলে কিন্তু কেউ ভিসা এনে দিবে না, চেষ্টা করে দেবো। ধরো নেপাল থেকে এসে ইন্ডিয়াতে দাঁড়ায়, নেপাল থেকে এসে ইন্ডিয়া এসে দাঁড়ায় এবং কি এখানে দাঁড়ায় ওরা ভিসা নিয়ে যাচ্ছে, আর আমরা বসে বসে ওদেরকে দেখতেছি, ঠিক আছে? তো সেই জন্য আমি বলবো চেষ্টা করতে হবে, চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে? কষ্ট না করলে, চেষ্টা না করলে ভালো কিছু সম্ভব না, অবশ্যই চেষ্টা করলে আমরাও লক্ষ্য বুঝতে পারবো। সবাই চেষ্টা করেন, ইনশাআল্লাহ ভালো সুযোগ হবে, ভালো দিন আসবে, ঠিক আছে?